নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় হর্টিকালচার ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এপিসোডে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা একটু ক্যামেরাটা যদি আমার ডিসের দিকে দেখানো হয় তাহলেই বুঝতে পেরে যাবেন। হ্যাঁ, আপনারা হয়তো কেউ কেউ বুঝে গেছেন যে 1.5 বছর আগে একটা ভিডিও ছিল বিধান গোল্ড, বিধান মেরিগোল্ড, যেটি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের আবিষ্কার এবং এখনও পুরোপুরিভাবে এটি বাজারে এসে পৌঁছায়নি বা এর অ্যাভেলেবিলিটি সেইভাবে এখনও হয়নি। কারণ কি, এটা একেবারে এখনও ট্রায়াল জোনে এর কাজ চলছে এবং এই বিধান মেরিগোল্ডের বেশ কিছু গুরুত্ব রয়েছে। প্রথম কথা, এই মেরিগোল্ড বা এই গাঁদাটি সারা বছরই করা যায়, তবে মূলত শীতকালে বেশি ভালো হয়। কিন্তু অন্যান্য সময়গুলিতে এই যে গাঁদা, এই গাঁদাটির পরিমাণ তুলনামূলক কম। কিন্তু একটা বিষয় ভাবুন, যারা বাড়িতে পূজা অর্চনা করেন তাদের যদি অন্য সময়ে একটা দুটো চারটে ছটা ফুল হয়, তাহলে কিন্তু বাড়ির যে বিভিন্ন ধরনের কাজকর্ম সেই সমস্ত কাজে সুবিধা হয়। তো ফুল কেনা ভালোবাসে, শুধু পূজা অর্চনা নয়, পাশাপাশি আরও অনেক কাজে কিন্তু ফুল ব্যবহৃত হয় বা লেগে থাকে। তো সেক্ষেত্রে ফুল জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকেরই পছন্দের, তাই যদি ফুল সারা বছর ফোটে তার উপর যদি সেই ফুল হয় গাঁদা, কে না ভালোবাসে। কারণ কি, অতি কম পরিচর্যায় হয় এই বিধান মেরিগোল্ড। আপনাদের যদি আমি একটু দেখাই, আপনারা অবাক হয়ে যাবেন যে এই বিধান মেরিগোল্ড কত কম পরিচর্যায় কত ভালো ফুল হয়। সবথেকে বড় কথা, আপনাদের যে দেখানো হচ্ছে যে এই গাঁদা, এই যে গাছটি, এই গাছটি একেবারে লো মেনটেন্যান্সে, কি না মাটির মধ্যে কাটিং শুধু এনে বসিয়ে দেওয়া এবং তাতে একটু গোবর সার দেওয়া ছিল, আর কোনো ওষুধ না, কোনো সার না, কিচ্ছু না। হর্টিকালচার ওয়ার্ল্ডের সমস্ত ভিডিওর নোটিফিকেশন নিয়মিত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ও ঘন্টা চিহ্নটি প্রেস করে অল অপশনে ক্লিক করে দিন। মানে কিচ্ছু না, তাতেই কিন্তু গাছ ভর্তি ফুল এবং অতি কম যত্নে এত ফুল হয়েছে যে ফুলের ভারে গাছ কিন্তু ঢলে পড়ে যাচ্ছে। এইবার আসি বিধান মেরিগোল্ডের আর কি সুবিধা। প্রথম কথা, এটা সারা বছরে একটা প্রোডাকশন দিতে পারে। দ্বিতীয় কথা, যে এই বিধান মেরিগোল্ড ফুলের কিন্তু সাইজ বেশ ভালো, তাহলে পটেড প্ল্যান্ট হিসাবে এটি খুব ভালো হতে পারে, বা এটি কিন্তু বিভিন্ন জায়গায় যে শো, সেই শোয়েতে কিন্তু আমাদের যারা বাগানি তাদের খুব ভালো, প্লাস চাষি বন্ধুরাও কিন্তু এটা খুবই চয়েস করছেন। কারণ কি, একদিকে যেমন ফুলের চাহিদা মিটছে তাদের, তাদের এটা ওয়েট বেশি হচ্ছে, এটা একদিক থেকে সুবিধা হচ্ছে, পাশাপাশি এই ফুলের মধুর পরিমাণটা বেশি বা লিউটিন কন্টেন্টটাও বেশি হচ্ছে। তো স্বাভাবিকভাবে মধুর পরিমাণটা বেশি হওয়ায় কি হচ্ছে না, মাঠের পাশে যদি আমরা এপিয়ারি করে দিই বা এখানে যদি মৌমাছির চাষ করা যায়, তাহলে কিন্তু একদিকে যেমন মৌমাছিটা হচ্ছে, তার পাশাপাশি কিন্তু মৌমাছির যে মধু, সেই মধু আমরা সংগ্রহ করতে পারছি এবং তার পাশাপাশি এই ফুলের যে বাজারে চাহিদা সেই দুটো কিন্তু একসঙ্গে আমরা পূরণ করতে পারছি। তো তাহলে দুটো দিক কিন্তু একসঙ্গে হয়ে যাচ্ছে। তো বন্ধু, এই যে ফুল, এই ফুল আমার যেটা বলার যে প্রত্যেকটা বাগানের বাড়িতে রাখা দরকার, এবং এক্ষেত্রে আপনি হয়তো এখন কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কোথায় পাবো, কিভাবে পাবো, অনেক প্রশ্ন আসবে, এটা আমি জানি, আগেও এসেছিল, এখনো আসবে। কিন্তু এটির জন্য আপনাদের যেটা করতে হবে, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করতে হবে। সেখানে রয়েছেন প্রফেসর তাপস কুমার চৌধুরী এবং তার সঙ্গে রয়েছেন প্রফেসর রঘুনাথ সাধুকা। ওনাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা হয়তো বাণিজ্যিকভাবে চাষ করার ক্ষেত্রে সহযোগিতা পেতে পারেন। ওনারা রয়েছেন AICRP অল ইন্ডিয়া কোঅর্ডিনেটেড রিসার্চ প্রজেক্ট, যেটি ফ্লোরিকালচারের ওপর। তো সেখানে এটি মন্ডরিতে ফার্ম রয়েছে, সেখানে আপনারা গেলে সহযোগিতা পেতে পারেন। কিন্তু এর যেহেতু অ্যাভেলেবিলিটি কম, সেক্ষেত্রে একটু এক্ষেত্রে দ্বিধার মধ্যে আমি আছি যে কতটা পাওয়া যাবে, কিন্তু পেলে খুবই ভালো হবে। এছাড়া যারা বাগানি রয়েছেন তাদের ক্ষেত্রে হয়তো আপনারা ধৈর্য ধরুন, অবশ্যই পেয়ে যাবেন। আর আমার কাছে যে গাছ রয়েছে সেটি আমি আস্তে আস্তে প্রোপাগেশন করলে পরবর্তীতে আপনারা হয়তো পেয়ে যাবেন, মন্ডল ব্রাদার্স নার্সারির থ্রুতেও পেয়ে যেতে পারবেন, আশা রাখি। তো এইবার আরেকটা যেটা বিষয় বলবো, যে এই যে এই গাছের ধরুন আপনি এই ধরনের কাটিং, এই যে কাটিংগুলো রয়েছে, প্রথমে পাওয়াটাই তো চাপের, তো এই যে কাটিং, এই কাটিং নিয়ে আপনারা বসাবেন, যে ধরুন কোনো সময় পেলেন এবং চারা তৈরি করার ক্ষেত্রে এই যে গাঁট আছে, এই গাঁটের এইখান থেকে কাটিংটা করে দিতে হবে, এই জায়গাটায় কাটিংটা করে দেবেন এবং এখানে হরমোন দিয়ে বসিয়ে দিতে হয় পাতাগুলোকে একটু
ভালো করে কেটে দিতে হবে। এবার এগুলোকে বসিয়ে দেবে, আরো দু একটা পাতা থাকলে অসুবিধা নেই, বেশ ভালোই হয় এখান থেকে যদি থাকে। তো এবার এগুলিকে বসিয়ে দিলে 7 থেকে 10 দিনের মধ্যে শিকড় হয়ে যাবে, এবং তারপর এগুলি আস্তে আস্তে আমরা কিন্তু পটেতে বা জমিতে আমরা বসাতে পারি, বা এরকম এখন ডাইরেক্ট এরকম কাটিংও বিভিন্ন জায়গায় যারা চাষি বন্ধু আছেন তারা ডাইরেক্ট কাটিং বসিয়ে দিচ্ছেন। এবার ধরুন এই কাটিং থেকে গাছ হওয়ার পর কিছুদিন বাদে অনেক সময় কি হয়, এই রকম দেখবেন যে এখান থেকে কুঁড়ি এসে গেছে, এই যে কুঁড়ি এসে গেছে, তো এই কুঁড়িকে কিন্তু আমরা কি করব, কেটে ফেলে দেবো। এবং কেটে ফেলে দিলে কি হবে, সাইড থেকে যে সমস্ত অ্যাক্সিসগুলো বা যেই কক্ষগুলো আছে সেই কক্ষগুলো থেকে নতুন নতুন আবার ডাল বেরোবে এবং গাছটা ঝোঁপযুক্ত হবে। কিন্তু আমরা যদি কুঁড়িটি না ফেলে দিই, অনেক ক্ষেত্রে আমরা একটু লেটে বসাই, সেক্ষেত্রে কুঁড়ি তাড়াতাড়ি এসে যায়, তো তখন কিন্তু কুঁড়ি না ফেললে গাছের গ্রোথ ভালো হবে না, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। এবং সবসময় এই কুঁড়ি ফেলার পর আমরা কিন্তু একটা যেটা করতে পারি, আমরা সবসময় এখানে একটি ফাঙ্গিসাইড দিয়ে দিতে পারি। আর এখানে এটি অতি কম পরিচর্যায় হয়েছে, আপনারা কিন্তু পারলে আর একটু পরিচর্যার ক্ষেত্রে আপনারা যা অনেক কিছু দেন, হাড় গুঁড়ো, সিংকুচি, এই সমস্ত যা যা দিয়ে থাকেন, বিভিন্ন 19-19-19 এগুলো তো আপনি অ্যাপ্লাই করতেই পারেন, কোনো অসুবিধা নেই। বা এর যে মাকড়ের সমস্যা থাকে, মাকড়ের সমস্যা বা হচ্ছে জাপ পোকার সমস্যা, অনেক সময় দেখবেন, একটা কথা বলি, পাতা নিচের দিকে হয়ে যায়, আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যেটা, এই যে পাতা দেখবেন নিচের দিকে ঢুকে যায় নৌকার মতো, সেক্ষেত্রে আমরা মাকড়টাই বেশি দেখি। কিন্তু আর একটা আমি দেখেছি খুব অবজার্ভ করে, যে জাপ পোকা কিন্তু থাকে, এবং জাপ পোকার কারণেও কিন্তু কুঁকড়ে যাওয়ার সমস্যা আসে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের আগের দিনে আমি বলেছি প্রোফেনোফাস সাইফারমেথ্রিন কম্পোজিশনের ওষুধ, যেটি হিটসেল নামে পাওয়া যায়, এছাড়া আরেকটা ওষুধ রয়েছে প্রোফেক্ট সুপার, এটি খুব ভালো কাজ দেয়। এছাড়া ইমিডাক্লোপ্রিড কম্পোজিশন, যেটি কনফিডার নামে বা অ্যাডমায়ার নামে বাজারে পাওয়া যায়, তো এগুলিও আপনি ব্যবহার করতে পারেন। তো এই হলো আজকের মধ্যা কথা, এবং সবথেকে বড় কথা দেখুন এক একটা ফুলের কতটা সাইজ, এবং এই ধরনের সাইজ যদি হয় তাহলে কিন্তু আপনার বাগানে মানে ইনকা গাঁদা লাগিয়ে আমরা হয়তো 15টা পেতে পারি, কিন্তু এই গাছ যদি একটা থাকে তাহলে একটা গাছ থেকে আপনি 100-150-200-250 ফুল পাওয়া কোনো ব্যাপার না। হয়তো মাঝে মাঝে তুলে পুজো অর্চনার কাজে বা অন্যান্য কাজে লাগলো, আবার পুনরায় দেখবেন প্রচুর প্রচুর ফুল ফুটতেই থাকবে, এটা একটা বড় সুবিধা। তো এই কারণে কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা বাগানি বন্ধুর এইটি বসানো দরকার বাড়িতে, বা পাশাপাশি চাষি বন্ধুদের এই গাছ করা খুব দরকার, তাহলে কিন্তু অর্থনৈতিক দিক থেকে তারা কিন্তু আরও বেশি লাভবান হতে পারবেন। আর এক্ষেত্রে যারা চারা নিতে চাইছেন তারা পরবর্তীতে চেষ্টা করবেন, যোগাযোগ করবেন, তাহলে আমরা চেষ্টা করব, তবে আমরা এটা কুরিয়ার সার্ভিসের কাউকে দেব না, কারণ দূর দূরান্তে এই চারা যাওয়ার ক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আমরা যখন এর আমরা দেব তখন অবশ্যই আপনারা আসলে তখন আপনাদের দিতে পারবো, তবে এখন কিন্তু আমাদের কাছে স্টকে নেই। তো বন্ধুরা প্রত্যেকে খুব ভালো থাকবেন, প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, এবং এইভাবে অনেক অনেক গাছ বসান, অনেক অনেক গাছ করুন, এই আশা রাখে হর্টিকালচার ওয়ার্ল্ড, প্রত্যেকে খুব ভালো থাকবেন।